আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন মোস্তারি, সহকারী শিক্ষক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তির যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদের আমাদের জীবনে প্রযুক্তি নবম অধ্যায়ের পাঠ এক ও দুই হতে দুটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পাঠ তিন হতে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস নাম্বার 24 আর হোমওয়ার্ক নাম্বার 7। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আলোচনায় যাওয়া যাক। আমাদের প্রশ্নটি হচ্ছে, প্রযুক্তির ক্ষতিকর প্রভাবে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে সে সম্পর্কে দুটি বাক্য লেখো। প্রযুক্তির অপব্যবহার রোধে তোমার চারটি পরামর্শ লেখো। আমরা জানি যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কয়েকটি অংশে বিভক্ত। দেখো, এখানে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে এ সম্পর্কে দুটি বাক্য লেখো, এর জন্য আছে 2 নম্বর। আর প্রযুক্তির অপব্যবহার রোধে তোমার চারটি পরামর্শ লেখো, এর জন্য আছে 4 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো কিভাবে উত্তরটি লিখলে তোমরা পূর্ণ মার্কস পাবে সে নিয়ে আমরা আলোচনা করি। প্রযুক্তি আমাদের জীবনকে আরামদায়ক করলেও এর ক্ষতিকর প্রভাবে পরিবেশ দূষিত হচ্ছে সে সম্পর্কে দুটি বাক্য নিচে লেখা হলো। এখানে নাম্বার 1, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, কিন্তু এর ফলে বায়ু দূষিত হয়। প্রযুক্তির একটি অবদান হচ্ছে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা। কিন্তু কি হয়, এই বিদ্যুৎ উৎপাদন করার সময় যখন কয়লা পোড়ানো হয় তখন যে কালো ধোঁয়াটা বের হয় সে ধোঁয়া বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে। আবার দেখো নাম্বার 2, রাসায়নিক সার ও কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে, কিন্তু এর ফলে মাটি ও পানি দূষিত হয় যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। কি হয়, আমরা প্রযুক্তির যে অবদান, রাসায়নিক সার উৎপাদন, কীটনাশক, এগুলো আমরা কি করি, ফসল উৎপাদনের জন্য ব্যবহার করি, যাতে কোনো ফসল স্বল্প সময়ে অধিক উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করা যায়। কিন্তু আমরা যে ফসল রাসায়নিক সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, এগুলো কি হয়, বৃষ্টির পানিতে ধুয়ে যখন নদী নালা খাল বিলে চলে যায় তখন এই নদী নালার পানিতে এই বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশে যায়। তখন কি হয়, এই পানি যখন আমাদের প্রাণীকুল ব্যবহার করে, ধরো মাছ, হ্যাঁ, তারপরে জীবকুল, এগুলো ব্যবহার করে, তখন তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়। এবার দেখো, প্রযুক্তির অপব্যবহার রোধে আমার 4টি পরামর্শ দেয়া হলো। কি কি পরামর্শ? টেলিভিশন ও কম্পিউটার সৃজনশীল কাজে ব্যবহার করা। আমরা কি করব, টেলিভিশন ও কম্পিউটার যাতে আমাদের ভালো কাজে লাগে আমরা সে কাজে ব্যবহার করব। তা না হলে অযথা যদি আমরা টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার করি তাহলে আমাদের শুধু সময়েরই অপচয় হবে। তাছাড়া আমাদের শরীরের জন্য একাধারে কম্পিউটার অনেকক্ষণ ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক নাগারে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকা। প্রযুক্তি নিয়মিত খেলাধুলা ও মুক্ত চিন্তার পথে বাধা সৃষ্টি করে, তাই নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করা। এবং রাসায়নিক সার ব্যবহার না করে তার পরিবর্তে গোবর ও কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করা, ফলে মাটি ও পানি দূষিত হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এভাবে যদি তোমরা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে সুন্দর করে লিখতে পারো, আশা করি তোমরা পূর্ণ নাম্বার পাবে। আর এই যোগ্যতা ভিত্তিক প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে
থাকবে, তোমাদের বাড়ির কাজ হবে CW2SW। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো দিন। ততদিন সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।